লাশ তো পাইনি ভাই, আনকাটা গাড়িতে যেতে হচ্ছে, কি করবো বুদ্ধি নাই তো, ভোগান্তি প্রচুর ভোগান্তি। আমি আপনার ইচ থেকে শিবগঞ্জ থেকে এলাম, শিবগঞ্জ থেকে আইছি চাপাইতে, চাপাই থেকে আবার আপনার এখানে আইছি রাজশাহী আসলাম, রাজশাহী এখন এখান থেকে নাটক যাবো, নাটক থেকে আবার পাবনা যেতে হবে, তাহলে ভোগান্তি না, ডবল খরচ। আপনার বা ইতে আমার বিআরটিসিতে গেলে 300 টাকাতে যেতে পারতাম, আর এখানে মনে করেন 500-550 টাকা লাগিয়ে যাচ্ছে। চাপাই গাড়ির জন্য ঢাকার কাছে, তারপরে টিকিটটা দিল 120 টাকা নিল, পরে আবার খানিক পর বসায় দিল, খানিক পরে আবার বলছে যে আপনার নামি আসেন, পরে আবার টিকিটটা ফেরত নিল, নিয়ে আমার টাকা 120টা ফেরত দিল, দিয়ে বলছে অটো টটো চলে যান হরতালের জন্যে। এখন তো অটোতে আসনি, এখন আবার আরেক অটোতে ওই টার্মিনাল নামি সিএনজি টানো আসি আবার অটো চড়ছি, কারণ আমরা কেউ দূরপাল্লার কোনো গাড়ি যাচ্ছে না, আমরা তারপরও তো যেতে হচ্ছে আর কি, যার যে জায়গায় যাওয়ার, এই কারণে হয়রানিটা হতে হচ্ছে। কম ভাড়া 80 টাকার ভাড়া 100 টাকা দিয়ে যাওয়া লাগছে, আর বাস না চলাচল হওয়ার কারণে অনেকেরই সমস্যা হচ্ছে। দাঁড়াতে হবে, হ্যাঁ দুই স্টেশন থাম, তারপরে স্টেশন।